হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? টুথপেস্ট আমরা সবাই কিন্তু দাঁত মাজার কাজে ব্যবহার করি, আর দাঁত মাজা ছাড়াও টুথপেস্টের অনেক সুন্দর কিছু ব্যবহার আছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি আমরা। ঠিক সেরকম কিছু টিপস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি টুথপেস্ট ব্যবহারের একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে নিয়ে নিচ্ছি একটু টুথপেস্ট। এবার আমি এখানে নিয়েছি লেবু, এই লেবুটা চিপে এখানে রসটা আমি দিয়ে দিব। টুথপেস্ট একটু গাঢ় থাকে, লেবুটা দিলে এটা অনেকটা লিকুইড হয়ে যাবে। একটা স্পুনের সাহায্যে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার বলছি কিভাবে এটা ইউজ করবেন। আমরা মেয়েরা সাধারণত কিন্তু রান্না করার সময় হাঁড়ি পাতিল মাজলে আমাদের এই নখের চারপাশে অনেক ময়লা পড়ে যায়, কালো কালো হয়ে যায়, এই উপরেও অনেক দাগ পড়ে যায়। তো সেটা কিভাবে এই টুথপেস্টের সাহায্যে রিমুভ করবেন সেটা দেখাচ্ছি। এখানে আমি একটা কটন নিয়ে নিলাম, কটনে এই টুথপেস্টটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এবারে এই যে পুরো এই নখের চারপাশে এভাবে দিয়ে দিতে হবে, প্লাস পুরো নখটাতেই দিয়ে দিতে হবে। এভাবে করে পুরো নখটাতে লাগিয়ে 5 মিনিট মতো রেখে দিলে, এটা যদি আপনারা বেশ কয়েকদিন সপ্তাহে করতে পারেন, তাহলে দেখবেন যে নখে সে কালো দাগও থাকবে না, অনেক বেশি ক্লিন আর সুন্দর দেখাবে। এবার আমি ধুয়ে নিয়েছি, দেখুন পুরো নখগুলো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। টুথপেস্টের আর একটা ব্যবহার আপনাদেরকে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন এটা হলো জুতা, এই জুতাও কিন্তু টুথপেস্ট দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। এটা কীভাবে? এখানে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি আর এই ব্রাশে সামান্য একটু টুথপেস্ট আমি লাগিয়ে নিচ্ছি। এবার এই টুথপেস্ট একটু গাঢ় যেহেতু একটু সামান্য জল লাগিয়ে নিচ্ছি। এবারে আমি জুতার এই পুরোটা জুতা আমি খুব সুন্দর করে এভাবে ব্রাশ দিয়ে ঘষে নিব। আমি ব্রাশ আর পেস্ট দিয়ে মেজে নিয়েছি। এবারে একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টা জল দিয়ে ভিজিয়ে জুতাটা সুন্দর করে মুছে নিব। কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে, অনেক সুন্দর। আমি টুথপেস্ট ব্যবহারে আর একটা টিপস দিচ্ছি। তো যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম লেবু আর টুথপেস্ট দিয়ে, সো আমাদের নাকে ব্ল্যাক হেডস আবার হোয়াইট হেডসের প্রবলেম থাকে, তো সেটা কিন্তু এটা দিয়ে দূর করা যায়। এই যে এখানে আমি একটু কটনে নিয়ে নিচ্ছি, আমি এটা দেখাচ্ছি আপনারা হচ্ছে নাকে ঠিক এভাবে ইউজ করবেন। যে জায়গাগুলোতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম আছে, তো সেই জায়গাগুলোতে একটু এভাবে কটনে করে লাগিয়ে এভাবে লাগিয়ে রেখে দিলে 5 মিনিট মতো, সপ্তাহে এটা বেশ কয়েকদিন যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেই সমস্যাটিও থাকবে না। এবার আমি টুথপেস্ট ব্যবহারের আর একটা টিপস আপনাদেরকে দিচ্ছি। টুথপেস্ট কিন্তু কাঁচ পরিষ্কার করতে খুবই খুবই কার্যকরী, কাঁচে যদি কোনো দাগ পড়ে তাহলে খুব সহজে কিন্তু টুথপেস্ট দিয়ে এটা পরিষ্কার করে ফেলা যায়। হচ্ছে আমি এই যে আমার আঙুলে কিছুটা পরিমাণে টুথপেস্ট নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন আমার যে একটা দরজা আছে এটা হচ্ছে কাঁচের, তো এটা হচ্ছে একটা স্পট পড়ে গিয়েছে। তো আমি পরিষ্কার করিনি, জাস্ট আপনাদেরকে দেখাবো যেটা টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলে কতটা ক্লিন হয় সেটা দেখ। তো এবারে এখানে একটু জল দিব। এবারে এখানে আপনারা যে কোনো কিছু দিয়ে হচ্ছে এটাকে একটু হালকা মেজে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়ে যাবে। একটা কাজ আমি মেজে নিয়েছি, এবার একটা সুতি কাপড় দিয়ে মুছে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি মুছে নিয়েছি, আর মুছে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজটা কত সুন্দরভাবে ক্লিন হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। টুথপেস্ট ব্যবহারে আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো কিছুটা পরিমাণে ডিটারজেন্ট, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টুথপেস্ট। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। কী কাজে এটা ব্যবহার করব, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মোজা, আর এই মোজাগুলো ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। মোজায় কিন্তু একটা দুর্গন্ধ থাকে, তো যদি এই পেস্টটা ব্যবহার করি একটা সুগন্ধ ছড়ায়, পেস্ট কিন্তু দুর্গন্ধ দূর করার সাথে সাথে অনেক সুন্দর একটা সুগন্ধও ছড়ায়। এরা ভালো করে ঠিক এভাবে কিছু সময় যদি আমরা রেখে দিই, আর রেখে দেওয়ার পরে যদি আমরা এটা ওয়াশ করে ফেলি তাহলে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আপনারা বাসায় ফলো করবেন। আবার আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে আমরা দুধ যখন জাল দেই, দুধ জাল দেওয়া হাঁড়ি বা পাতিলে কিন্তু একটা দুধের গন্ধ থাকে, তো সেই গন্ধটা কিভাবে পেস্ট দিয়ে দূর করবেন সেটাই আমি দেখাচ্ছি। এই জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কুসুম গরম জল, একদমই কুসুম গরম জল, বেশি গরম করিনি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টুথপেস্ট, ডিটারজেন্ট, সব কিছু দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিয়েছি, এভাবে যদি 20-25 মিনিট রেখে দেন তাহলে পাতিলের গায়ে দিয়ে যে একটা দুধের গন্ধ সেটা একদম চলে যাবে। যদি শুধুমাত্র দাঁত না মেজে টুথপেস্ট দিয়ে কিন্তু অনেক রুগীটাকে কাজ করা যায়। আশা করছি যে টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।